আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করছি। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে মাদ্রাসার সমস্ত ওস্তাদকে নিয়ে ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। পড়ার শুরুতে আমরা পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। আমরা সরাসরি পড়াতে চলে যাই। তো আমাদের আজকের বিষয় কোরআন। আপনারা দেখতেছেন আপনাদের আজকের পড়া দশম পাঠ, পৃষ্ঠা নাম্বার ২৪, দশম পাঠ পৃষ্ঠা নাম্বার ২৪, তানউইন। আজকে আপনাদের পড়া হলো কি? তানউইন। তানউইন কীভাবে পড়ব? দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। এটা এখানে আপনাদের বাংলায় লেখা আছে সংজ্ঞা। কি লেখা আছে? সংজ্ঞা। এই সংজ্ঞাটা দেখে আপনারা বাংলাটা পড়ে মুখস্থ করে নেবেন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজাহ দুই জবর আন, হামজাহ দুই জবর আন, হামজাহ দুই জবর আন। এটাকে আমরা একটু তাড়াতাড়ি পড়ব। আলিফ হামজাহ এই দুইটা তাড়াতাড়ি পড়তে হয়, আর বা এক আলিফটা নিয়ে পড়তে হয়, তারপরও আবার বার বামে কি আছে? খালি আলিফ আছে। তো এখানে দুই জবরের পাশে এরকম খালি আলিফ থাকবে। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, বুঝছেন? বা আলিফ দুই জবর বান, এই যে দুই জবর, এই দুই জবরের পাশে কি থাকবে? খালি আলিফ থাকবে। আর দুই জের দুই পেশের বামে কি থাকবে? না, খালি আলিফ থাকবে না। কারণ দুই জবর আমরা যখন কোনো আয়াত পড়ব, তখন আয়াতের শেষে যখন আমরা এরকম দুই জবরের পাশে খালি আলিফ দেখব, আর ওয়াকফ হয়ে যাবে, মা থামা থামা হবে, থামিবে, ওই জায়গাটার মধ্যে দুই জবর যখন থাকবে, তখন কী করতে হবে? এক জবর বাদ দিয়ে আরেক জবরকে কী করতে হবে? এক আলিফটা নিয়ে পড়িতে হবে। এটাকে বলে মাদ্দে আইওয়াজ। কী বলে? মাদ্দে আইওয়াজ। ওই সময় গিয়ে আমরা শব্দের শেষে, আয়াতের শেষে আমরা এটা যখন দেখব আর ওয়াকফ করব, থামব, তখন আমাদের ওইভাবে পড়াটা আসবে এবং পড়তে হবে। এক জবর
फिलिया और एक जबर के एक लिफ्टानिया पड़ार नाम मध्य आईवज दुई जबर के वक्फ अवस्थाय एक जबर फिलिया और एक जबर के एक लिफ्टानिया पड़ार नाम मध्य आईवज मना थाकबे आबारो बोलतेछि दुई जबर के वक्फ अवस्थाय एक जबर फिलिया और एक जबर के एक लिफ्टानिया पड़ार नाम मध्य आईवज एटा वीडियो देखे देखे मुखस्त कर मध्य आवाज़ काके बोले आम्रा जखन आम्रा पाठ करब कुरान शरीफ तेलावत करब तखन आम्रा हरफेर उच्चारण एवं मदेर उच्चारण जेगुली एगुली आम्रा एकटू देखे भालोभावे पढ़ब केमन तो आमार कथाटा बुझते पेरेछेन जे आम्रा ए दशम पाठे चौबीस नम्बर पृष्ठाय तानवीन जे पढ़ाटा सेटा आम्रा शिखे नेब बांगलाटा मुखस्त करे नेब आर आरबीटा दुई जबरेर साथे उनतीस हरफेर उच्चारण दुई जबरेर साथे उनतीस हरफेर उच्चारण एटा आम्रा कि करब बानान करे पढ़ब कि करब बानान करे पढ़ब आर जखन आईन दिया पढ़बेन आईन अलिफ दुई जबर आन आईन अलिफ दुई जबर आन जा अलिफ दुई जबर जान ये हरफगुलिर मध्य एकटू बेश कम करे पढ़बेन जा आईन अलि आन बोलले आईन के जदि आन बला हय हबे ना जखन जे नामे जार जे नाम ताके ओई नामेई डाकते हबे केमन आबार आछे कि वाओ वाओ अलिफ दुई जबर वन वाओ अलिफ दुई जबर वन ग একটা হলো রাল আরেকটা হলো কি র তো র আলিফ দুই জবর ওয়ান র আলিফ দুই জবর ওয়ান আর রাল আলিফ দুই জবর রান এগুলি কোথা থেকে র রাল সা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই তিনটি হরফ নরম উচ্চারণ করতে হবে র রাল সা পড়ার সময় ভালোভাবে খেয়াল রাখবো সা জবর সা এরকম যেন না হয় সা আলিফ দুই জবর সান এভাবে পড়তে হবে গ আলিফ দুই জবর গন রাল আলিফ দুই জবর রান এভাবে আমরা উচ্চারণ করব কেমন আরেকটি হরফ আছে সদ আমরা অনেক সময় দেখা গেছে যখন চদ এই যে সদ যে হরফটা এটাকে আমরা যখন পড়ি উচ্চারণ করি তখন আমাদের মুখটা গোল হয়ে যায় অনেকে বলে সদ এরকম না এটা এরকম না এটা হবে এইভাবে সদ 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 আলিফ দুই জবর সন 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 উচ্চারণটা এরকম হবে কেমন তারপরে কাফ আর কফ কাফ আলিফ দুই জবর কান আর কফ আলিফ দুই জবর কন কণ্ঠনারীর মধ্যে টন করে একটা আওয়াজ হবে কন কন কেমন যে যে হরফগুলির মধ্যে উচ্চারণে তোমাদের সমস্যা করো বা তোমরা পড়তে খেয়াল করো না এই জিনিসগুলি আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা ভিডিওটা শুনে সুন্দর করে উচ্চারণ করবে কেমন গইন গইন আলিফ দুই জবর গন মনে থাকবে এইভাবে আমরা উচ্চারণ করব সদ আর সিন সিন আলিফ দুই জবর সান এটা ফাতলা সদ আলিফ দুই জবর সন মুখটা গোল হবে না কেমন মনে থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমরা মনে মনে করে এবং মনে থাকবে এটাই আশা করি মনে করেই পড়ব মনে যেন থাকে এভাবে আমরা মুখস্থ করে নেব ভালোভাবে মুখস্থ করে নেবেন লিখবেন এখান থেকে আর আরেকটি বিষয় হলো যেহেতু আপনাদের হাতে এখন অবশ্যই সাজেশন চলে গেছে সামনে পরীক্ষা সেজন্য হাতের লেখা এখন না লিখে আপনারা কি করবেন আপনাদের এই সাজেশনটা ভালো করে পড়বেন যেন পরীক্ষা দিতে পারেন এই সাজেশন থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে এই সাজেশন থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কেমন মনে থাকবে তো ইনশাআল্লাহ আশা করি সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন যে জায়গায় লেখাপড়া করবেন সেই জায়গাটা নিরিবিলি থাকতে হবে কেউ যেন আপনাদেরকে ডিস্টার্ব না করে
আব্বু আম্মার কথা তো শুনেন অবশ্য, প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলে দিছি, আব্বু আম্মুর কথা মেনে চলবেন, অবশ্যই মেনে চলবেন। যখন যাহা বলবে তাহা করবেন, তার বাহিরে কিছুই করবেন না, আর বিকালবেলা ছাড়া বাহির হবেন না, এবং বাসা থেকে বা বাড়ি থেকে অন্য কোথাও ঘোরাঘুরি করবেন না। কারণ এখন যে করোনা ভাইরাস, যে মহামারী আমাদের দেশে, এটার জন্যই তো আজকে আপনারা ক্লাস করতে পারতেছেন না, অনলাইনে আপনাদেরকে এখন পড়ানো দেওয়া হইতেছে। সেজন্য অবশ্যই আপনারা নিজে সতর্কভাবে চলবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ঠিকমতো খাবেন, ঘুমাবেন, পড়ালেখা ঠিকমতো করবেন, কেমন? আশা করি এই কথাগুলি মেনে চলবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।